যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে ও মহেশখালী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মহেশখালী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা। মহেশখালী নবগঠিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ সদস্য আশিকুল্লাহ রফিক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিভিন্ন মেগা প্রকল্পের কারণে সারা বিশ্বে একটি আলোচিত এলাকা এই মহেশখালী মাতার বাড়ি। এই মহেশখালীর এই শিশু কিশোরদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার জন্য বিশেষ করে আমাকে খেলতে দাও এই স্লোগানটিকে ধারণ করে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আজকের এই শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন শিমল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আজিজ সুজন। 24 মে দিনব্যাপী এই আয়োজনে বালক এবং বালিকাদের ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রথমবারের মতো দেশের 27 জেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে কাজ করেছে ইউনিসেফ বাংলাদেশ।